সরল সমীকরণ। আজ আমরা শিখব কিভাবে সাধারণ সমীকরণ সমাধান করা যায়। ধরো আমাদের কাছে একটি সমীকরণ আছে, 7x = 14। 7x = 14। এটা সমাধান করার আগে এসো বুঝে নেই এই সমীকরণ দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। এই সমীকরণ মানে হলো x এর 7 গুণ 14 এর সমান। এখন এতক্ষণে নিশ্চয় তোমরা চিন্তা করতে শুরু করে দিয়েছো, একবার সাত ঘরের নামতার কথা মনে করো তো। 7 × 7, 7 × 14। এখন 7 এর দ্বিগুণ যদি 14 হয় তাহলে নিশ্চয়ই x এর জায়গায় 2 বসানো যেতে পারে। তার মানে x = 2 এই সমীকরণটির একটি সমাধান। এভাবে বারবার বিভিন্ন সংখ্যা দিয়ে চেষ্টা করে সমাধান পাওয়া সম্ভব। কিন্তু এসো দেখি আমরা এই ধরনের সমীকরণ সমাধান বের করার একটি সাধারণ পদ্ধতি বের করতে পারি কিনা, যাতে করে আরো জটিল সমীকরণ আমরা সমাধান করতে পারি। এর আগে বোঝা দরকার সমীকরণটি আসলে আমাদের কি তথ্য দিচ্ছে। সে আমাদের জানাচ্ছে x এর 7 গুণ 14 এর সমান। বীজগণিতে আমরা গুণ কথাটি না লিখে এবং সাধারণত কোনো চিহ্ন না দিয়েই গুণ বুঝাই। কোনো বিরাম চিহ্ন ব্যবহার না করে যখন আমরা একটি সংখ্যা ও একটি চলক লিখি তার মানে দাঁড়ায় আমরা তাদেরকে পরস্পরের সাথে গুণ করছি। এটা গুণের একটি সংক্ষিপ্ত রূপ। x এর পাশে গুণ চিহ্ন দিলে মাঝে মাঝে দুইটি x মনে হয়, তাই একই কাজ কিন্তু আমরা মাঝখানে একটি বিরাম চিহ্ন অথবা দশমিক দিয়েও করতে পারি। তবে এটা ততটা প্রচলিত নয়। আমরা যখন কোনো চলককে কিছু দিয়ে গুণ করব সেই সংখ্যাটাকে চলকের বামে লিখে দিলেই চলবে। এখন সমীকরণটি সমাধান করতে গেলেই মনে প্রশ্ন জাগে, 7x মানেটা আসলে কি? 7x বা x এর 7 গুণ মানে হলো মোট 7টি x পরপর যোগ করা। এটাই তো গুণের সংখ্যা, তাই না? অতএব 7x মানে দাঁড়ালো 7টি x এর সমষ্টি বা x যোগ x যোগ x যোগ x যোগ x যোগ x। একটু গুণে দেখো তো 7x ঠিকঠাক আছে কিনা। সুতরাং আমাদের সমীকরণ বলছে 7x = 14। তাহলে তো বলতেই পারি x যোগ x যোগ x যোগ x যোগ x যোগ x = 14। তাহলে 7x ধরে নেই 14টি চকলেটের সমান। এসো তাহলে 14টি চকলেট এঁকে ফেলি। এখন চকলেটগুলো দেখো দুইটি সারিতে আছে, প্রত্যেক সারিতে 7টি করে। এটা এভাবে দেখানোর কারণ হলো তোমরা যেন বুঝতে পারো আমরা ঠিক কি করতে যাচ্ছি। আমরা এখন উভয় সমীকরণের পক্ষকে 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে? কারণ এখানে x এর সহগ হলো 7। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সহগ কি? সহগ হলো সেই সংখ্যা যা দিয়ে চলক x গুণ করা আছে। তাহলে যে কোনো সমীকরণে আমরা কি করব, উভয় পক্ষকে সহগ দিয়ে ভাগ দেব। এখানে ভাগ দিব 7 দিয়ে। কোনো কিছুর 7 গুণকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগফল কোনো কিছুই পাওয়ার কথা না? এখানেও আমরা ভাগফল পাব x। অন্যদিকে 14কে 7 দিয়ে ভাগ করলে আমরা কি পাব? 14কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাব ভাগফল হিসেবে 2। অতএব সমাধান পাওয়া গেল x = 2। উপরের সমীকরণের এটাই সমাধান। উপরের ভাগের কাজটা আরেকবার ভালো করে লক্ষ্য করো। আমরা যখন একটা সমীকরণের এক পাশে কাজ করব, অন্য পাশে একই কাজ না করলে মাঝখানে চিহ্নটা আর সমান রাখা যাবে না। যাবে কি? অবশ্যই না। আমি যদি এক পাশে কোনো কাজ করে রেখে দেই সেটা আর সমীকরণ রইল না।
এজন্যই আমি যখন বাম দিকে 7 দিয়ে ভাগ করেছি ডান পাশেও আমাকে ঠিক একই কাজ করতে হচ্ছে আগেই বলেছি x যোগ x যোগ x যোগ x যোগ x যোগ x যোগ x সমান সমান 7x তাহলে এই 7টি x কে যদি 7 ভাগে ভাগ করি তবে প্রত্যেক ভাগে একটি করে x পড়ছে আবার যেহেতু x যোগ x যোগ x যোগ x যোগ x যোগ x যোগ x সমান সমান 14 তাহলে অবশ্যই এখন ডান দিকেও 7 দিয়ে ভাগ করতে হবে তাহলে পরপর দুই সারিতে 7টি করে মোট 14টি চকলেট যদি 7 ভাগে ভাগ করি আমরা 7টি লম্বালম্বি কলাম পাবো প্রত্যেক কলামে থাকবে 2টি করে চকলেট সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই 7টা করে ব্লকে ভাগ হয়ে যাবে তাহলে বামের প্রতিটি ব্লক ডানের প্রতিটি ব্লকের সমান ডানে প্রত্যেক ব্লকে আছে 2টি করে চকলেট আর বামে আছে x তাহলে এর মানে দাঁড়াচ্ছে x সমান 2 এসো তাহলে আরো দুটো উদাহরণ দেখি এর আগে মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও যে যা যা তুমি সমীকরণের বাম পক্ষে করবে ঠিক একই কাজ ডান পক্ষে করাও আবশ্যক ধরো আমাদের সমীকরণ হলো 3x সমান 15 খেয়াল করো যে এখানেও একই ভাবে 3 গুণ করা হয়েছে চলক x এর সাথে এবং এতে গুণফল পায় 15 আগের মতই এটি সমাধান করতে 3x কে x এর সহগ দিয়ে ভাগ করে দেই প্রথমে সমীকরণের বাম পক্ষকে যদি ভাগ করে থাকি তাহলে ডান পক্ষকে তো ভাগ করতেই হবে নয় তো সমান চিহ্ন মাঝখানে থাকবে কেন অভিমান করে সে বলে কই বাপু আমার দুই পাশে রাশি দুটো আর তো সমান নেই এক পাশে ভাগ করলে অন্য পাশ কি দোষ করলো তাহলে চলো ডান পক্ষকে ভাগ করে দেই ডান পক্ষকে ভাগ করে দেই 3 দিয়ে বাম পক্ষ তাহলে 3 আর 3 কাটাকাটি চলে যেয়ে থাকে শুধুই x আর ডান পক্ষকে 15 ভাগ 3 সমান 5 আমরা এটাকে একটু সামান্য ভিন্ন উপায়ও করতে পারি তুমি যদি বলো আচ্ছা আমি যদি 3 ভাগ না করে 1 ভাগ 3 দিয়ে গুণ করি তাহলে হবে না অবশ্যই হবে 1 ভাগ 3 গুণ 3 মানে হলো 1 আবার একই কাজ ডান পাশে করেও আমরা পাই 5 তাহলে কি পেলাম 1x সমান 5 কিন্তু আমরা 1x সাধারণত লিখি না আমরা এটাকে লিখি x অতএব x সমান 5 আসলে সমীকরণকে 3 দিয়ে ভাগ করা আর 1 ভাগ 3 দিয়ে গুণ করা একই কথা এখন আমরা আরেকটু কঠিন সমস্যা সমাধান করব ধরো 2 2 y y যোগ যোগ 4 4 y y সমান 18 এখানে একই চলক y এর সাথে দুটি ভিন্ন সহগ গুণ করে যোগ করা রয়েছে তাই তোমার কাছে এটা একটু কঠিন মনে হতেই পারে দেখি কিভাবে এটা সমাধান করা যায় খেয়াল করো আমার কাছে দুইটি y আছে তার মানে হলো দুটো y যোগ করলে আমরা 2y পাবো একই ভাবে 4টা y যোগ করলে আমরা পাবো 4y তাহলে 2y যোগ 4y সমান y যোগ y যোগ y যোগ y যোগ y যোগ y প্রথমে দুটো আর পরে 4টা মোট দাঁড়াচ্ছে 6টা y এই 6টা y আবার নিঃসন্দেহে হয়ে 18 এর সমান তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি
6y সমান 18 কারণ 2y যোগ 4y সমান 6y এতে কি কোনো সন্দেহ আছে তোমাদের দুইটা আপেল আর চারটা আপেল নিয়ে তো ছয়টা আপেলই হয় তাই না তাহলে 6y সমান 18 এটা কি আমরা আগের মতো সমাধান বের করতে পারবো না অবশ্যই পারবো y এর সহগ 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলেই পাই y সমান 3 অতএব সমাধান পাওয়া গেল y সমান 3 তুমি চাইলে এই শুদ্ধি পরীক্ষা করে নিতে পারো সব ক্ষেত্রেই শুদ্ধি পরীক্ষা করা উচিত বাম পক্ষে y এর জায়গায় 3 বসিয়ে আমরা পাই 2y সমান 6 এবং 4y সমান 12 সুতরাং 2y যোগ 4y সমান 18 যা আমাদের সমীকরণের ডান পক্ষের সমান অতএব y সমান 3 এই সমীকরণের সমাধান